লক্ষ্য করেছি, বিগত ঈদুল ফিতরে একটি স্বস্তিদায়ক ইজ্জত আমরা পেয়েছিলাম, তার পেছনে ম্যাজিক ছিল কিন্তু মোটরসাইকেল কারণ হিসেবে দাঁড়িয়েছে। আমরা মনে করি এই মুহূর্তে গণপরিবহনের সংখ্যা না বাড়িয়ে এবং গণপরিবহনের সেবার মান না বাড়িয়ে গণপরিবহনের যাত্রীর হয়রানি বন্ধ না করে যদি কেবলমাত্র মোটরসাইকেল নিষিদ্ধ করা হয় তাতে কিন্তু সমাধান আসবে বলে মনে করি না। মোটরসাইকেল কিন্তু ওইটিও তো বিপজ্জনক যে আমার আসলে যে সড়ক দুর্ঘটনা ঘটছে তার প্রায় অর্ধেকের কাছাকাছি সড়ক দুর্ঘটনা ঘটছে আসলে মোটরসাইকেলের কারণে। এই জিনিসটিও তো আসলে আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মোটরসাইকেলকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা মোটরসাইকেল দিয়ে মহাসড়ক পাড়ি দিতে চাই না, কখনোই চাই না, কিন্তু আমাদের গণপরিবহনে ভয়াবহ সংকট আছে। মালিকদের স্বেচ্ছাচারিতা দীর্ঘদিন যাবত মালিকদের এই যে ভাড়া নৈরাজ্য দৌরাত্ম্য নানান হয়রানি, এখান থেকে মানুষ মুক্তি পেতে চায়। আসলে সেবার মান না বাড়ালে গণপরিবহনে যাত্রী হয়রানি না কমলে আপনি নিষেধাজ্ঞা দিয়েও কিন্তু মোটরসাইকেল বন্ধ করা যাবে। কিন্তু কিন্তু ঢাকা মহাসড়ক গুলোতে যে সার্ভিস লেন থাকলেই আসলে একটা সহজ সমাধান হতে পারে যে যে অযান্ত্রিক যে বাহনগুলো আছে বা নসিমন ভটভটি যেগুলো আসলে তথাকথিত যান্ত্রিক পরিবহন, সেই পরিবহনগুলির জন্য যদি একটা সার্ভিস লেন করে দেওয়া যায়। কারণ আমার যেই মানুষটি গ্রামে থাকেন যিনি আসলে 5 মাইল দূরত্বে যাবেন এবং যার যাওয়ার জন্য একমাত্র রাস্তা যে আসলে ওই মহাসড়কটি, তিনি আসলে কিভাবে যাবেন, সেই সমাধান তো আমাদের হাতে নেই। দেখুন, আমাদের মোটরসাইকেলের জন্য এবং অযান্ত্রিক যানবাহন গুলো বিশেষ করে ইজিবাইক বা অন্যান্য যানবাহন গুলোর জন্য কিন্তু বিকল্প সার্ভিস লেনের ব্যবস্থা করতেই হবে, তার কিন্তু কোনো বিকল্প নেই। গতকালে সবাই মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এতে 4 লেন করা হয়েছে, উনি নিজেই বলেছেন এই সড়কে আমাদের সার্ভিস লেন করতেই হবে। সুতরাং সরকারও অনুধাবন করছে, আমরা আশা করি সরকার এই বিষয়ে মনোযোগী হবেন এবং এরপর যেসব মহাসড়ক সম্প্রসারণ করা হবে এবং যেসব মহাসড়ক নতুনভাবে তৈরি করা হবে সেখানে যাতে সার্ভিস লেন রাখা হয়। কারণ বাংলাদেশে বাস্তবতা যেটাই সেটি হলো আমাদের এখনো পর্যন্ত গণপরিবহনে একটা ভয়াবহ সংকট আছে। আমরা বৃহস্পতিবার আসলেই কিন্তু দূরপাল্লার যাত্রা পথে কিন্তু টিকিট পায় না, সিট পায় না, এবং অনেককে স্ট্যান্ডিং সিটেও যাতায়াত করতে হয়। এমত অবস্থায় ঈদে এটা এইবার ঈদে কিন্তু যাতায়াতের মুভমেন্ট অনেক বাড়বে, কারণ পদ্মা সেতু চালু হওয়ার কারণে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে, ফলে দক্ষিণবঙ্গে মানুষের যাতায়াত বাড়বে এবং দক্ষিণবঙ্গকে কেন্দ্র করে সারা দেশে যাতায়াতের মুভমেন্ট বাড়বে। সুতরাং আমাদের যে বিদ্যমান গণপরিবহন এটা কিন্তু আমাদেরকে কোনোভাবে ঈদ এবং পূজা পার্বণে সাপোর্ট দিতে পারে না। সুতরাং আমাদেরকে যে বর্তমানে 35 লাখের বেশি মোটরসাইকেল নিবন্ধিত, আরো 15 লাখ অনিবন্ধিত মোটরসাইকেল বাংলাদেশের বাজারে রয়েছে, সব মিলিয়ে 50 লাখ মোটরসাইকেল রাস্তায় আছে। এখন আপনি রাইড শেয়ারিং মহাসড়কে নিষিদ্ধ করেছেন, কিন্তু ব্যক্তিগত পরিবহন ব্যক্তিগত মোটরসাইকেলে ইজ্জাতটা নিষিদ্ধ করা হয়নি। আসলে আমাদের এই বিষয়টা একটু বুঝতে ভুল বোঝা যায়। কারণ হলো মহাসড়কে কিন্তু এই রাইড শেয়ারিং সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে ঢাকা মহানগরী এবং ঢাকার আশেপাশের জেলাগুলো বিশেষ করে যেটা ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত এলাকা এবং চট্টগ্রাম মহানগরের জন্যই কেবল রাইড শেয়ারিং অনুমোদন দেওয়া আছে, তার বাইরে কিন্তু মহাসড়কে এমনিতেই মোটরসাইকেলের অনুমোদন না। এবং মোটরসাইকেলে লাগেজ ব্যাগেজ নিয়ে যাতে মানুষ না যায় আমরা তাদের সচেতনতার জন্য আমরা ইতিমধ্যে মাঠে নেমেছি। যাত্রী কল্যাণ সমিতি আমাদের প্রায় 18টা জেলায় আমাদের সংগঠন আছে, আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রচারণা চালাচ্ছি যাতে করে লাগেজ ব্যাগেজ নিয়ে তারা বাড়ি না যায়, রাস্তায় বাড়ি যায়। আরেকটি বিষয় হচ্ছে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা হয়েছে, সেটি পদ্মা সেতু উদ্বোধন করার পর দিন থেকেই। কারণ সাধারণ যারা বাইকার রয়েছেন তারা বিরূপ মন্তব্য করেছেন, প্রতিক্রিয়া দেখাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, কারণ তাদের নিয়মিত যাতায়াতের একটি ব্যবস্থা হয়েছিল সেই সেতুটিকে ব্যবহার করে, সেটি আসলে আবার বন্ধ হয়ে গেল। দেখুন,
দেখুন আসলে এখানে রাইড শেয়ারিং বন্ধ করা হয়েছে, কিন্তু আপনি আপনার মোটরসাইকেল নিয়ে আপনি বাড়ি যাবেন এটা কিন্তু নিষিদ্ধ করা হয়নি। আমরা সেটাকে আমরা মনে করি এখানে সরকার পদ্মা সেতুতে তো যে কোনো ধরনের মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা হয়েছে, সেটা রাইড শেয়ারিং ছাড়া। আমি মনে করি পদ্মা সেতুতে যে মোটরসাইকেল বন্ধ করা হয়েছে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত প্রত্যাহার হওয়া উচিত। এবং এখানে স্পিড লিমিট করে দিয়ে অর্থাৎ জরিমানার আওতায় নিয়ে এসে যাতে কেউ 60 কিলোমিটারের ঊর্ধ্বে মোটরসাইকেল চালাতে না পারে এবং এখানে হেলমেটবিহীন যাত্রী উঠতে না পারে এবং আনটেস্ট মোটরসাইকেল পদ্মা সেতু পাড়ি দিতে না পারে, এই সমস্ত বিধিনিষেধের মধ্য দিয়ে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু করে দেওয়া উচিত। কেননা মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস আছে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের এই পদ্মা সেতু এটা আমাদের একটা গর্বের এবং অহংকারের জায়গা, এই সিদ্ধান্ত প্রত্যাহার হওয়া উচিত। অনেক ধন্যবাদ মোজাম্মেল হক চৌধুরী।